আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে শেয়ার করবো এবি ব্যাঙ্কের স্টুডেন্ট অ্যাকাউন্ট বিষয়ে পূর্বে কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্টের সুযোগ সুবিধা পেতেন সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারতেন দু হাজার তেইশ সালের জানুয়ারি মাস থেকে আপনাকে ফ্রি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না এখন থেকে কিন্তু আপনাকে চার্জ যুক্ত হয়ে চার্জ দিয়ে আপনাকে অ্যাকাউন্টে ব্যবহার করতে হবে অ্যাকাউন্টে কিন্তু পূর্বে কিন্তু অ্যাকাউন্ট যে মেনটেনেন্স চার্জটি রয়েছে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারতেন কিন্তু বর্তমানে আপনাকে অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জটি দিতে হচ্ছে জেনারেল যে সেভিংস অ্যাকাউন্টগুলো রয়েছে এবি ব্যাংকের সেম একইভাবে যে স্টুডেন্ট অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টেও কিন্তু হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ দেওয়া হচ্ছে আপনাকে কিন্তু যে ভিসা কার্ডটি রয়েছে এবি ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড পূর্বে কিন্তু পঁচাত্তর টাকা যে চার্জটি রয়েছে পনেরো পার্সেন্ট যে ভ্যাটটি এই ভ্যাটটি দিতে হতেও কিন্তু বর্তমানে আপনাকে সম্পূর্ণ যে ডেবিট কার্ডের চার্জটি রয়েছে তিনশো পঁয়তাল্লিশ টাকা চার্জটি দিতে হচ্ছে আপনার নর্মালি চার্জ কিন্তু তিনশো টাকা পনেরো পার্সেন্ট যুক্ত হয়ে তিনশো পঁয়তাল্লিশ টাকা মোট টোটালি চার্জ দিতে হচ্ছে পূর্বে কিন্তু মেসেজ যে রয়েছে মেসেজ চার্জটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারতেন বর্তমানে কিন্তু এবি ব্যাংকের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে আপনাকে মেসেজ যে চার্জটি রয়েছে এটা কিন্তু যুক্ত হয়েছে এই চার্জটি যুক্ত হয়ে আপনাকে ভ্যাটসহ একশো বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা দিতে হচ্ছে পূর্বে কিন্তু আপনাকে কোনো চার্জ দিতে হতো না এরপর আসি আপনার যে এবি ব্যাংকের যে চেক বই রয়েছে এই চেক বই নেওয়ার জন্য কিন্তু প্রথমবার কিন্তু আপনি পূর্বে কিন্তু এবি ব্যাংকের চেক বই সম্পূর্ণ ফ্রিতে নিতে পারতেন কিন্তু বর্তমানে আপনাকে চেক বই নেওয়ার জন্য দশ পাতার চেক বই হলে আপনাকে আশি টাকা চার্জ দিতে হচ্ছে বিশ পাতার চেক বই হলে আপনাকে কিন্তু একশত। ষাট টাকা চার্জ দিতে হচ্ছে এই চার্জগুলো যুক্ত হওয়ার পর কিন্তু নর্মালি কিন্তু অনেকে এবি ব্যাংকে যে স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার হচ্ছে বা অন্য ব্যাংকে চলে যাচ্ছে আমি এবি ব্যাংকে খারাপ বলছি না এবি ব্যাংকে যে পূর্বে সুযোগ সুবিধা ছিল ফ্রি সুযোগ সুবিধা ছিল বর্তমানে ফ্রি সুযোগ সুবিধাটি আর থাকছে না আপনাকে চার্জ যুক্ত করে বা চার্জ দিয়ে আপনাকে এবি ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টটি ব্যবহার করতে হবে এবি ব্যাংকের যে মাইনর অ্যাকাউন্টটি রয়েছে এই ব্যাংকের এই অ্যাকাউন্টে কিন্তু আপনাকে ফ্রিতে ব্যবহারের সুযোগ সুবিধাটি রয়েছে শুধুমাত্র যে মেজর অ্যাকাউন্ট রয়েছে আঠারো থেকে পঁচিশ বছরের জন্য এই অ্যাকাউন্টে চার্জটি দিতে হচ্ছে এক্ষেত্রে কিন্তু পূর্বে কিন্তু যে অ্যাকাউন্ট যে ক্লোজিং করার জন্য চার্জ ছিল না বর্তমানে কিন্তু আপনি যদি অ্যাকাউন্ট ক্লোজ করেন বা বন্ধ করেন এক্ষেত্রে আপনাকে দুই টাকা চার্জ দিতে হচ্ছে এর সাথে প্লাস ফিফটিন ভ্যাট যুক্ত হচ্ছে এই চার্জগুলো যুক্ত হওয়ার পর কিন্তু আপনাকে ব্যবহার করতে হচ্ছে পূর্বে যে নর্মালি অ্যাকাউন্ট ওপেন করার জন্য যে আইডি কার্ডের তথ্য ইনফরমেশন ভ্যালিড ডকুমেন্ট প্রয়োজন হতো এই তথ্যগুলো দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এক্ষেত্রে একটি পরিবর্তন হয়েছে আপনাকে মিনিমাম এক হাজার টাকা ইনিশিয়াল ডিপোজিট করে আপনার এবি ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন আমি আবারও জানাচ্ছি এক হাজার টাকা ইনিশিয়াল ডিপোজিট করে আপনি কিন্তু এবি ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন পরবর্তীতে আপনার সবচেয়ে তিনটি সেরা ব্যাংক নিয়ে কথা বলবো তিনটি ব্যাংক সবচেয়ে কোন ব্যাংকের অ্যাকাউন্টগুলো ভালো হবে বা স্টুডেন্ট অ্যাকাউন্ট কোন ব্যাংকের ভালো হবে এ বিষয়ে আপডেট দেবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে